ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাক সম্মানিত ভাই আপনি জানতে চেয়েছেন যে সলাতের টাইমের পূর্বে সলাত আদায় করা যাবে কিনা কি না আলহামদুলিল্লাহ বাদ সলাতের টাইম প্রবেশের পূর্বে সলাত আদায় করা জাইজ নয় কারণ নির্দিষ্ট সময় সলাত আদায় করা মুমিনদের ওপর আল্লাহ রবুল্লা আলামিন ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আস-সালাতা কা'নাতা আ'লাল কিতাব কিতাবাম নিশ্চয় নির্ধারিত সময় সালাত আদায় করা মুমিনদের উপর ফরজ সুরা নিসা আল কোরআন এর 4 নম্বর সূরা 103 নম্বর আয়াত এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের সময় নির্ধারণ করে দিয়েছেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য ডলে পড়ার সাথে জোহরের সলাতের অক্ত শুরু হয় এবং মানুষের ছায়া যখন তার দৈর্ঘ্যের সমান হয় তখন আসরের সলাতের রক্ত উপস্থিত হয় আসরের সলাতের রক্ত জোহরের সলাতের পর থেকে যে পর্যন্ত না সূর্য হলদে রং ধারণ করে এবং সূর্যাস্তের পর থেকে পশ্চিম আকাশের লালিমা মিশে যাওয়ার আগ পর্যন্ত মাগরিবের সলাতের ওক্ত থাকে আর ইশার সলাতের ওক্ত মাগরিবের সলাতের পর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ফজরের সলাতের ওক্ত ফজর অর্থাৎ হাসাদিকের উদিত হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত তারপরে রসুলুল্লাহ ইসলাম বলেছেন যে যখন সূর্য উদয় হয় তখন তোমরা সলাাত থেকে বিরত থাকো কেননা সূর্য দুই শয়তানের দুই সিং এর মধ্য দিয়ে উদিত হয় হাদিসটি বর্ণিত ইসেম এস্কাতের পাঁচশো একাশি নম্বর হাদিস শহিব মুসলিমের দুইশো বারো নম্বর ছয়শো বারো নম্বর হাদিস মুসনাদে আহমদের ছয় হাজার সাতষট্টি নম্বর হাদিস সোনালুল কবরালিলবাই হাকির এক হাজার বারো নম্বর হাদিস সহিব নু ইবানের এক হাজার তেত্তর নম্বর হাদিস এভাবে রসুল্লাহ ইসলাম থেকে আরও অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে সালাতের টাইম সম্পর্কে সালাতের প্রথম সময় এবং শেষ সময় এইভাবে বহু সংখ্যক হাদিস রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে এবং মেশকাতের পাঁচশো তিরাশি নম্বর হাদিসে এবং আরও অনেক হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামের সলাতের সময় সম্পর্কে আলোকিত আলোচনা করা হয়েছে এই সমস্ত হাদিসগুলো প্রমাণ করে যে নির্দিষ্ট টাইমে সলাত আদায় করা ফরজ কেউ যদি সলাত টাইম প্রবেশ করার পূর্বেই সলাদ আদায় করে নেয় তাহলে তার সলাত হবে না নির্দিষ্ট সময় সলাাত আদায় করতে হবে সুতরাং কেউ যদি কোনো কারণবশতা অথবা সময়ের সংক্ষিপ্ততার কারণে যদি সময় সলাতের সময় প্রবেশ করার পূর্বেই যদি সলাথ আদায় করে নেয় তাহলে তার সলাথ হবে না এটা সমস্ত অলামাই ক্যারাম এ কথার ওপর ঐক্যমত পোষণ করেছেন সুতরাং পাঁচক্য সলাদ যথাসময় আদায় করতে হবে যখন সলাতেের টাইম প্রবেশ করে তখনই আদায় করতে হবে আর কেউ যদি নির্দিষ্ট টাইমে সলাদ আদায় না করে সলাতের টাইম থেকে যদি সে সলাদকে পিছিয়ে দেয় তাহলে সেটা কাজা বলে গণ্য হবে কাজা করা কোনো অবস্থাতেই ঠিক নয় যথাসময়ে প্রথম টাইমে সলাদ আদায় করাই রসুল্লাহ সাল আলী আসাল্লামের নির্দেশ উম্মু আল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল আলিহিহাসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আইউল আহ আলী আফজালু হে আল্লাহ রসুল সবচেয়ে উত্তম আমল কোনটি রসুল্লাহ আলি ওসাল্লাম বলেছেন প্রথম টাইমে আদায় করা সলাদকে তার প্রথম আদায় করা হাদিসটি বর্ণিত হয়েছে মেশকাতের ছয়শো সাত নম্বর হাদিস আবুদাউদের চারশো ছাব্বিশ নম্বর হাদিস তিরমিজির একশো সত্তর নম্বর হাদিস সৈয়াত্তর গিবের তিনশো নিরানব্বই নম্বর হাদিস মোসনাদ আহমদের সাতাশ হাজার একশো তিন নম্বর হাদিস হাদিসের সনদ হাসান সহিলে গাইরিহি ওলামা ইকরাম হাদিসের সনদকে সহি বলেছেন আইসার উদ্দি আল্লাহ তালহা বলছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া হতে উঠে নেওয়ার আগ পর্যন্ত তিনি কোন সালাদকে এর শেষে শেষ টাইমে দুবার আদায় করেননি অর্থাৎ তিনি সর্বদাই প্রথম সময়ে সালাদ আদায় করেছেন হাদিসটি বর্ণিত তিরমিদের একশো নম্বর হাদিস মোস্তাদ হাকিমের প্রথম খণ্ডের একশো নব্বই নম্বর পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে মেশকাতের ছয়শো আট নম্বর হাদিস হাদিসের সনদ সহিমা কেরাম হাদিসটিকে সহি বলেছেন এই সমস্ত হাদিসগুলো প্রমাণ করে যে প্রথম টাইমে সলাাত আদায় করাই উত্তম আবু আবুয়াইউব আনসারিরদিয়াল্লাহ বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসালাম বলেছেন আমার উম্মত সর্বদাই কল্যাণ লাভ করবে অথবা তিনি বলেছেন ফিতরতের উপর প্রতিষ্ঠিত থাকবে ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকবে যদি তারা তার কারাদি উজ্জ্বল হয়ে ওঠা পর্যন্ত মাগরিবের সলাদকে বিলম্ব না করে এই হাদিসের রসুল্লাহ সাল্লাম জলদি প্রথম টাইমের সলাত আদায় করার প্রতি গুরুত্ব দিয়েছেন এবং যদিও তিনি মাগরিবের কথা উল্লেখ করেছেন এখানে সমস্ত সলাতেরই এই ক্ষেত্রে প্রযোজ্য হবে সময় মতো আদায় করা যথা সময়ে আদায় করা হাদিসটি বর্ণিত হয়েছে মেশকাতের ছয়শো নয় নম্বর হাদিস আবুদাউদের চারশো আঠেরো নম্বর হাদিস এবং অন্যান্য গ্রন্থ হাদিসটি বর্ণিত হয়েছে তো এই সমস্ত হাদিস প্রমাণ করে যে অবশ্যই প্রথম টাইমে সলাাত আদায় করা উত্তম এবং যখন সলাতের টাইম প্রবেশ করবে তখনই সলাদ আদায় করা ফরজ এর আগে আদায় করলে হবে না যদি আর চেয়ে যদি টাইম পাস হয়ে যাওয়ার পর যদি কেউ আদায় করে তাহলে সেটা গাজা হবে আল্লাহ তালা আমাদেরকে সময় মতো প্রথম টাইমে পাশ সালাত আদায় করার তৌফিক দান করুক আল্লাহু আলম ওবিল্লাহি তৌফিক ওসলিল্লাহু আলীগিনা মোহাম্মদ আলহি ওসাহাবি ওসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ